फ्रेंड्स আসসালামু আলাইকুম রেখাস ব্লগে আজ আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়ি করতে মানে কি কি লাগে এবং কিভাবে সহজভাবে করা যায় সে পদ্ধতিটা আপনাদেরকে তুলে ধরব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব হেল্পফুল হবে। সবাই পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে কিন্তু পাতলা খিচুড়িটা করতে পারে না। আমি সেই জন্য পাতলা খিচুড়িটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। হাফ কেজি পোলাও চালের মধ্যে 300 গ্রাম মুগ ডাল মসুর ডাল নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরে গুঁড়া নিয়েছি 1 চা চামচ করে। এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি, আদা রসুন নিয়েছি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো হবে, কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি 6-7টা, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল দিয়েছি। তো এগুলিকে সবগুলো উপকরণ একসাথে দিয়ে চালের সাথে মাখিয়ে নিব। মুগ ডালটাকে আমি কিন্তু ভেজে নিয়েছি, তো মাখালে ভালো করে খিচুড়ি পাতলা খিচুড়ি স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি এটাতে পানি দিয়ে দিব, একসাথে পানি দিয়ে আমি চুলাতে চড়িয়ে দিব। কেজির মতো পানি দিয়েছি, তো এখন আমি চুলাতে চড়িয়ে দিব। খুবই সহজ, এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না। আর এত স্বাদ হয় বলে বলার বাহিরে, খুবই স্বাদ হয়। আপনারা এটা অবশ্যই করবেন, করে দেখবেন কত স্বাদ হয়। আর এটা মাংস ছাড়াও খাওয়া যায়। আমার খিচুড়ি বলক এসে গেছে, খিচুড়িটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, তো খিচুড়িটা ঘন হয়ে আসে নাড়ার কারণেই। এদিক দিয়ে গরু মাংস হচ্ছে আরেকটা চুলায়। গরু মাংসের রেসিপিটা আর বললাম না, দেখালাম না, খিচুড়িটাই দেখাচ্ছি। এটা যে কোনো মাংস বা এমনিও খাওয়া যায় খিচুড়ি, এত স্বাদ হয় বলার বাহিরে, ও খুবই মজা হয় খিচুড়িটা, এত সুন্দর ফ্লেভার আসতেছে, খিচুড়িটা প্রায় হয়ে আসতেছে। খিচুড়ি বাগার দেওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচ তেল নিয়েছি, সয়াবিন তেল, আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, 4-5টা শুকনো মরিচ দিয়ে আমি খিচুড়িটা বাকার দেওয়ার জন্য তেলে ভাজতেছি। তো আমার রসুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি খিচুড়িতে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর, একদম হালিমের মতো হয়ে গিয়েছে, ফ্লেভারটা সেরকম হালিমের মতো হয়েছে। আর মাংসটা দেখুন তেলে জালে জুলে কি ভরপুর, খুবই মজা হয়েছে। তো আমি এখনই খেয়ে ফেলবো, আমার আর সহ্য হচ্ছে না, আমি এখনই খেয়ে নিব। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।